नमस्कार बंधुरा दैट्स रियाज किचेने ये पर्वे हमें दुटो रेसिपी अपन सामने नहीं एसेछि। एक पाके कड़ाई तैरी सोयाबीन पोलाओ जा खूब ही कम तेल मसला दिए तैरी हो जाए और साथे सम्पूर्ण निरामिष एक फुलकपिर रेसिपी। ये सोयाबीन पोलाओ भीषण ताड़ाताड़ी कड़ाई एक पाके समस्त सब्जी दिए तैरी हो जाए, खूब बेशिक्षण समय लागे ना। जखन कोनो किछु रान्ना करते इच्छे करबे ना तखन बनिए निते पारें। किन्तु ये रेसिपिटी भीषणी सहजे कड़ाई तैरी कम तेल मसला दिए ये सोयाबीन पोलाओ रेसिपिटी खेते किन्तु असाधारण है। और साथे बनिए फुलकपिर एक रेसिपि जार कि नाम देव एखन आमि भेबे उठते पारिनि, तबे एटा आफगानी फुलकपि बोलते पारें जेहेतु आफगानी चिकेन बा आफगानी पनीर उपकरण किछुटा दिए ये रेसिपिटी तैरी करेछि, ताई भाबछि एर नाम राखबो आफगानी फुलकपि। তাহলে চলুন দেখে নিই আজকে এই সহজ দুটো রেসিপি, সয়াবিন পোলাও আর সাথে এই আফগানি ফুলকপি। এখানে এক কাপ চালের আমি রেসিপিটি বানাচ্ছি। চালটা ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। চালের কালার এখন কিন্তু সাদা হয়ে গিয়েছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব, স্ট্রেনারে জলটা ঝরিয়ে রেখে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি শুধু গাজর, বিনস, ক্যাপসিকাম, চাইলে এখানে আপনারা আলু ফুলকপিও ব্যবহার করতে পারেন। হাফ কাপ সয়াবিনকে ভালো করে নুন দিয়ে আমি গরম জলে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি। তার ফলে এগুলো দেখুন সাইজও বড় হয়ে গিয়েছে, বেশ সফটও হয়ে গিয়েছে। কড়াইতে দিয়েছি এক চামচ তেল, রিফাইন্ড তেল, তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ মাখন বা বাটার। তেল আর বাটার মিলিয়ে আমি এই রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে এটা পুরোটা ঘি দিয়েও বানাতে পারেন। আমি এটা তেল আর বাটার দিয়ে করছি। দুটো ভালো করে গরম হয়ে এলে এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চামচ দিয়ে দিলাম সাদা জিরে, দিচ্ছি এক টুকরো দারচিনি, দুটো এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি আর চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিলাম। এখানে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাও একটা ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে এটা কয়েক সেকেন্ড একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটাই বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসা অবধি ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে এলো, এই যে পেঁয়াজের কালারটা একদম ব্রাউন হয়ে এসেছে। এবারে এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আমি এখানে শুধু বললাম আমি গাজর, বিনস, ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু ফুলকপিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ফুলকপির একটি রেসিপি বানাচ্ছি তাই আর ফুলকপি এখানে দিইনি। মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। তা আমি খুব কম উপকরণে হাতের কাছে যা আছে তা দিয়ে তৈরি একটি সুস্বাদু রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এগুলোকে খুব ভালো করে মিনিটখানেক ভেজে নেব। খুব বেশিক্ষণ এগুলো ভাজবার দরকার নেই, মশলা কষাতে কষাতে এটা ভাজা হয়েই যাবে। এক চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটাকেও এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। তার সাথেও সবজিগুলো আবার ভাজা হয়ে যাচ্ছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনটা। সয়াবিনটা আমরা এবার দিয়ে দেব, আদা রসুন বাটা কাঁচা গন্ধ চলে গেলে এই সয়াবিনটা দিয়ে দেবো। দেখুন সয়াবিনগুলো যেহেতু সিদ্ধ করা হয়েছে বেশ বড় বড় সাইজ হয়ে আসে আর ভীষণই সফট হয়। এবার সয়াবিনটা দিয়ে দেওয়ার পরে সয়াবিনটাকেও আমরা খুব ভালো করে মিনিট দুয়েক ভেজে নিলাম। এই সবজির সাথে সয়াবিনটাকেও আমরা একটু ভেজে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দেব আমরা মশলা। গুঁড়ো মশলা আমি কিন্তু এখানে খুব বেশি ব্যবহার করিনি। দিয়ে দেব আন্দাজ মতো নুন, নুনটা দিয়ে দিচ্ছি আন্দাজ করে দিয়ে দিচ্ছি প্রথমে। আর ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবার এই গুঁড়ো মশলাগুলোকেও আমরা খুব ভালো করে একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভেজে নেব এগুলোকে খুব ভালো করে। খুব কম মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করেছি। গরমের দিনে যত হালকা রান্না করা যায় ততই ভালো, সেই জন্য কম মশলা দিয়েই তৈরি এই রেসিপিটি। এবারে আমরা দিয়ে দেব চালটা। চালটা দেখুন আমি বললাম স্ট্রেনারে আমি ঝরিয়ে নিয়েছি জলটা। চালের কালারটা দেখুন একদম সাদা হয়ে গেছে। চালটা আমরা ভিজিয়ে রাখার পরে যখন দেখবেন চালের কালারটা একদম সাদা হয়ে আসছে তখনই কিন্তু জলটা ঝরিয়ে নেবেন, তা নাহলে ওভারকুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটাকেও এবার আমরা খুব ভালো করে ভেজে নেব। একদম প্রত্যেকটা চাল যেন ভালোভাবে ভাজা হয়, একদম ট্রান্সপারেন্ট হয়ে আসবে,
চালের গায়ে তেল বা বাটার লেগে আসবে সেই অবস্থা অবধি চালটাকে আমরা ভেজে নেব। ভালো করে চালটাকেও সব মশলার সাথে, এই সবজি মশলা সব একসাথে ভেজে নিচ্ছি। মশলা তো আমি খুব বেশি দিইনি, সামান্য একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। এবারে এখানে আমি শুধু দিয়ে দিচ্ছি একটুখানি, দেব গোলমরিচ গুঁড়ো আর দেব একটু গরম মশলা গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচ, আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি 1/4 চামচ। আপনারা এখানে চাইলে 1/4 চামচ হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চিরে ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করতে পারেন। আমি সেগুলো কিছুই দিইনি, সেগুলো ছাড়াই খুব হালকাভাবে এটা করছি। আপনারা চাইলে কিন্তু সেগুলিও দিতে পারেন। এবার এই মশলাগুলিও একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমরা দেব জল। জল এখানে আমি ব্যবহার করছি 1/4 কাপ। যেহেতু আমি 1 কাপ চাল রান্না করছি, তাই এখানে আমি 1/4 কাপ জল দেব। দেখুন 1 কাপ পুরো দিয়ে দিলাম, আর এবারে কিন্তু 1/4 কাপ জল দিচ্ছি। দেখুন পুরো কাপ ভর্তি কিন্তু জল ব্যবহার করিনি। এই জলটা দিয়ে দিলাম সব ভালো করে মিশিয়ে নিয়ে, এবারে আমরা হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। যখন 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, 2 মিনিট খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে গ্যাসের আঁচ একদম লো করে দিয়ে 7-8 মিনিট এটাকে হতে দেব। তারপরে কিন্তু গ্যাসের আঁচ অফ করে দিয়ে ঢাকাটা খুলবো না, 10 মিনিট অন্তত ঢাকা বন্ধ করে রেখে দেবো, যাতে ভাপে ভাপে ভেতরে বাকিটুকুও তাহলে হয়ে যাবে। এই দেখুন 7-8 মিনিট একদম লো আছে হয়ে, তারপরেও কিন্তু ঢাকা খুলবো না, আমরা ঢাকা দিয়েই 10 মিনিট রেখে দেবো। এটা এবার হতে হতে আমরা ফুলকপির রেসিপিটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ফুলকপিটাকেও একটু নুন জলে ভালো করে ভাপিয়ে নিয়েছি। তারপরে একটা পেস্ট আমি তৈরি করেছি, সেটা হচ্ছে 1/2 ইঞ্চি আদা। ফুলকপির পরিমাণ যেহেতু কম, তাই 1/2 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা, 7-8 কাজু বাদাম, 1 মুঠো পুদিনা পাতা, একটু দুধ দিয়ে আমি এর পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে রান্নাটা আমি করব রিফাইন্ড তেলে। 2 চামচ তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে এলে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটাকে বেশ একদম গোল্ডেন কালার হওয়া অবধি আমি ভেজে নেব। এখানে কিছু কিছু স্কিপ করেছি, মানে আমি কিছু রান্নার স্টেপ স্কিপ করে গিয়েছি, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়েছে, তার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর কিছু কিছু, যেমন এই ফুলকপি ভাপিয়ে নেওয়াটা, সেটা আমি দেখাইনি, সয়াবিন ভাপিয়ে নেওয়াটা দেখাইনি, কারণ সেসব করতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যেত, আর এত বড় ভিডিও দেখতে ভালো লাগে না, আপনারা অনেক আগেই ভিডিওটা ছেড়ে বেরিয়ে চলে যেতেন। সেই জন্য ভিডিওটা যাতে পুরোটা একটু দেখতে পারেন, তার জন্য আমি চেষ্টা করেছি ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটাকে পুরোটা করবার। দেখুন ফুলকপিটায় এবার রং ধরে এসেছে, ঠিক এই রকম রং হয়ে যাওয়ার পরে, বেশ গোল্ডেন কালার আসার পরে আমরা ফুলকপিটাকে নামিয়ে নেব। খুব বেশি যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে এই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা জিরে দিলাম, এলাচ, দারচিনি, এগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আমি 3-4 লবঙ্গও দিয়ে দিচ্ছি, এতেও বেশ সুন্দর গন্ধ আসে, তাই 3-4 লবঙ্গও দিয়ে দিলাম। এবারে আমরা যে পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্ট দিয়ে দিলাম। এই পেস্টটা আপনারা, আমি বললাম আমি দুধ দিয়ে বেটেছি, দুধের পরিবর্তে আপনারা কিন্তু দই দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন। এবার ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। এখানে কাজু বাদাম আছে, তো একটুখানি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে আমি ওই বাটিতে, মশলার বাটিতে একটুখানি সামান্য জল দিয়ে এখানে দিয়ে দেব, যাতে এই তলায় লেগে না যায়। দেখুন আস্তে আস্তে কড়াইতে লেগে যাচ্ছে, সেজন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কষাতেও সুবিধা হবে মশলাটা, আর এটা লেগে যাবে না। এইভাবে দিয়ে দিলাম। এবার খুবই সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, একদমই অন্যভাবে তৈরি ফুলকপির এই রেসিপিটা, এই জন্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর চটজলদি হয়ে যায় এমন রেসিপি গরমের দিনে মনে হয় থাকলে ভালোই হয়। নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, 1/2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচের থেকেও কম। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না। খুব ভালো করে এবার মশলাটাকেও কষিয়ে নেব, গুঁড়ো মশলাগুলোকেও একটু ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাটা যখন ভালো করে কষে এলো এবং মশলাটাও অনেকটা কষে এসে দেখুন ঘন হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে, আমরা ফুলকপিটাকেও দিয়ে দিলাম। ফুলকপিটাকে মিশিয়ে আমরা এবার এই ভাজা ফুলকপিটা মিশিয়ে দিয়েও 2-3 মিনিট ভালো করে
মশলার সাথে কষিয়ে নেব। খুবই সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফুলকপিগুলো যেহেতু আমরা একটুখানি প্রথমে ভাপিয়ে নিয়েছি, তারপরে একটু আবার ভালো করে ভেজে নিয়েছি, সেই জন্য কিন্তু এটা হতে বেশি সময় নেবে না। আর এইভাবে রান্না করলে ফুলকপিগুলো গোটা গোটাই থাকে, গলে যায় না। ফুলকপি রেসিপিতে এমনিতেও ফুলকপিগুলো বেশ গোটা গোটা থাকলেই দেখতে ভালো লাগে। এবারে আমরা বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য আমি ব্যবহার করেছি দুধ, আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম দুধ, এখানে আরেকটুখানি দিয়ে দেব, তারপরে আমরা ঢাকা দিয়ে এটাকে মিনিট তিনেক হতে দেব। খুব অল্প উপকরণে দেখুন চটজলদি কিন্তু হয়ে যায় এই রেসিপি, একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। মিনিট তিনেক পরে ঢাকা খুলে দিলাম, এখনও অনেকটাই গ্রেভি রয়েছে, আমি এতটা গ্রেভি রাখবো না, আমি কিন্তু গ্রেভিটাকে শুকনো করে নেব, আরেকটু শুকনো করে নেব। তবে রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। এবারে এখানে আমি শুধু একটু গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে এটাকে আরেকটু শুকনো করে নিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম, এর জন্য গন্ধটা বেশ ভালো আসে। এবারে আমরা এটাকে আরেকটু শুকনো করে নেব, তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব খানিকক্ষণ। ততক্ষণে আমরা দেখে নেব আমাদের পোলাওটা হয়ে গিয়েছে কিনা, তারপরে আমরা ফুলকপির রেসিপিটি পোলাওয়ের সাথে সার্ভ করে দেব। আপনারা আমার ফেসবুক পেজ দ্য শ্রেয়াস কিচেন বা ইনস্টাগ্রামেও আমাকে ভিজিট করতে পারেন, আর রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। একদমই অন্য ধরনের একটি রেসিপি, দেখুন বেশ খানিকক্ষণ পরে এটা যা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তারপরে এটা দেখতেও একদম অন্যরকম টাইপের হয়। আর পোলাওয়ের দিকে চলে আসি আমরা, পোলাও আমাদের হয়ে গিয়েছে। আমি কিন্তু ঢাকাটা একদম মানে গ্যাসের আঁচ বন্ধ করে দেওয়ার পরেও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিটের বেশি ছিল, 10-12 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল, তার ফলে কি হয় ভেতরে ভেতরে পুরো এটা ভাপে হয়ে যায়। দেখুন একদম ঝরঝরে পোলাও হয়ে গেল রেডি আমাদের, একদম খুব সহজে কড়াইয়ের মধ্যেই এরকম চটজলদি আমরা এই সয়াবিন পোলাও খুব কম তেল মশলা দিয়ে গরমের দিনে বানিয়ে নিতে পারি। তার সঙ্গে এরকম একটি ফুলকপির রেসিপি বা যে কোনো অন্য রেসিপি, পানির রেসিপিও বানিয়ে নিতে পারি এইভাবে, ওই একই মশলা দিয়ে কিন্তু আমরা পানির রেসিপিও বানিয়ে নিতে পারি। তা এইভাবে রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর নানান রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে। আর যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।